প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। বরাবরের মতোই সাথে আছে আমি রুহানি সালসাবিন লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করি যেগুলো ফলো করলে ঘরে বসে আপনারা সহজেই সুন্দর থাকতে পারবেন। আজকে আমাদের সঙ্গে আছেন মিস ফাহিমা। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনি আজকে আমাদের মাঝে এসেছেন। একজন ওয়ার্কিং লেডি হিসেবে ঘর সামলাতে হয়, কর্মক্ষেত্রটাও সামলাতে হয়, এখন ব্যস্ততা কেমন? এখন ব্যস্ততা বাড়ছে, কারণ আমাদের যে বিজনেসটা সেটা তো হচ্ছে এই ঈদের আগে বা এই রমজান টাইমেই হচ্ছে ব্যস্ততা একটু বাড়ে, কারণ হচ্ছে রমজানে অনেক সময় রোজা রেখে বাসায় বসে কিছু করতে না চাইলেই চলে আসে স্যালনে, আর সেই ক্ষেত্রে ব্যস্ততাটা এই সময় একটু বেড়েই যায় আর কি। যারা বিউটিফিকেশন নিয়ে কাজ করছে তাদের দেখা যায় যে একদম চাঁদ রাত পর্যন্ত, মানে অন্তত মাঝরাত হয়ে গেলেও তাদের ছুটি কিন্তু মেলে না, হয় না। আমি যেরকম হচ্ছে লাস্ট 4 ইয়ার মানে বাসায় যেতে পারি না ঈদের আগের দিন, কারণ হচ্ছে সময় হয় না, মানে আমি না থাকলে হয়ই না, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো ঈদে যাওয়া হয় না, দেখেছি ঈদের পরের দিন যেতে হয় আর কি, বা ঈদের দিন যেতে হয় এরকম। ওকে, রমজানের সময়টাতে নিজেকে সুস্থ রাখতে, সুন্দর থাকতে কী কী করা হয়? নর্মালি তো খাবার দাবারের পাশাপাশি যদি স্কিন বা হচ্ছে নিজের রূপচর্চা করতে হয় সেক্ষেত্রে হচ্ছে একটু ঘরে বসে একটু মেনটেন করা ট্রাই করি। মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। ওকে, আজকে কোন বিউটি সিক্রেট আমাদের সাথে শেয়ার করবে? আচ্ছা, আজকে হচ্ছে যেটা নর্মালি এখনকার যেটা হয় যে আমরা ওয়ার্কিং উইমেন সারাদিন দেখেছে বাইরে থাকি বা অফিসে লাইটের নিচে থাকি, স্কিনটা ডার্ক হয়ে যায় বা হচ্ছে কালচে কালচে একটা ছুপছুপ দাগ পড়ে যায়, সেটার ক্ষেত্রে হচ্ছে একটা প্যাক আমরা রেডি করব আজকে, যে প্যাকটা দিয়ে স্কিনটাকে হচ্ছে ব্রাইট এবং হচ্ছে ছুপছুপ দাগটাকে সরায় ফেলবে, ওই ধরনের একটা প্যাকই আজকে আমরা দেখা যাচ্ছে। ওকে, আমাদের স্কিনে যত ধরনের ট্যান বা ব্ল্যাক প্যাচেস থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে এই প্যাকটি ইউজ করলে। কি কি লাগছে প্যাক তৈরি করতে? আচ্ছা, লাগছে হচ্ছে র একটা দুধ নিয়েছি, তারপর হচ্ছে বেসন নিয়েছি, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো নিয়েছি, এই তিনটা দিয়েই হচ্ছে আজকে আমরা প্যাকটা বানাবো আর কি। খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট লাগছে, আর এটা হচ্ছে ঘরেই থাকে, দুধ এভরিডে আমাদের ঘরেই থাকে, হলুদটা তো আমাদের কাজে ইউজই হয়। যদি কেউ ইচ্ছা করে যে হচ্ছে আমি একদম কাঁচা হলুদ এনে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করে বা আমি নিজের মতো করে গুঁড়োটা তৈরি করে নিব সেটাও পারবে, আবার হচ্ছে বাহির থেকে হলুদের গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় সেটাও কিনে ইউজ করতে পারবে। আবার বেসনটাও আমরা অনেকেই বাসায় বানাই, যে স্কিনের ক্ষেত্রে যেহেতু আমরা বাহিরেটা যদি সিকিউর ফিল না করি বাসায় একটু ব্ল্যান্ড করে ডাল দিয়ে বা যে কোনো কিছুর বেসনই কিন্তু আমরা বানাতে পারি। সো ওটা দিয়েই হচ্ছে আজকের একটা প্যাক আমরা রেডি করবো আর কি। ওকে, তাহলে আমরা প্যাকটা বানিয়ে ফেলি। ওকে, সো আমরা প্রথমেই হচ্ছে অল্প একটু দুধ নিয়ে নিব, তারপরে নিয়ে নিব 1 চা চামচের মতো বেসন, তারপরে হচ্ছে আমরা নিয়ে নেব একটু হলুদের গুঁড়া। থিকনেসটা যেহেতু ফেসে অ্যাপ্লাই করব যাতে হচ্ছে পড়ে না যায় এরকম একটা থিকনেস নিব, সেক্ষেত্রে হচ্ছে আমরা সমপরিমাণ ভেষন এবং হলুদের গুঁড়ো নিতে পারি, সমপরিমাণ দুধটা নিতে পারি। আর কেউ যদি হলুদের গুঁড়াটাকে হচ্ছে অ্যাভয়েড করতে চায় যে আমার অ্যালার্জির প্রবলেম আছে বা আমার হচ্ছে সেন্সিটিভ স্কিন, আমার হলুদটা হচ্ছে অ্যালার্জির প্রবলেম হতে পারে, র্যাশ হতে পারে, সেক্ষেত্রে হলুদটাকে স্কিপ করতে পারে, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে শুধুমাত্র দুধ আর বেসনের গুঁড়ো দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে প্যাকটা। ওকে, প্যাকটা খুব সহজে আপনি তৈরি করে ফেললেন। ওকে, তাহলে অ্যাপ্লিকেশনের জন্য আমি আজকের এপিসোডের গেস্ট মডেলকে ডেকে নিই। প্রিয় দর্শক, এবারে আপনাদের সুবিধার্থে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন, আমি আজকের এপিসোডের গেস্ট মডেল অনন্যাকে ডেকে নিচ্ছি। কি অবস্থা? ওকে, অনন্যা চলে এসেছে, আমরা ওকে প্রিপেয়ার করে নিই ফর স্কিন কেয়ার, আমরা ওর হেয়ারটা টাই করে দিই প্যান্ট দিয়ে। প্রথমে আমরা হেয়ারে হচ্ছে ফেসের প্রোডাক্টটা না লেগে যায় সেক্ষেত্রে হচ্ছে একটা টাইটি ব্যান্ড, বাসায় থেকে ব্যান্ড দিয়েও চুলগুলো আটকাতে পারবে বা হচ্ছে খেয়াল রাখতে হবে যে হেয়ারে যেন ফেস প্যাকটা না লাগে। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে আমরা এটা রোজ ওয়াটার স্প্রে করে আমরা ক্লিন করে নিতে পারি ফেসটা, না? এখানে মমতাজ হার্বাল প্রোডাক্টসের রোজ ওয়াটারটা আছে একটা কটনের সাহায্যে স্কিনটাকে ক্লিন করার জন্য, আমরা হচ্ছে মমতাজের এই রোজ ওয়াটারটা ইউজ করলাম স্কিনটাকে জাস্ট ক্লিন করার জন্য, কারণ আমাদের স্কিনে ধুলাবালু বা ময়লা থাকতে পারে। খুব সহজে মমতাজ হার্বাল প্রোডাক্টসের রোজ ওয়াটার দিয়ে আমরা স্কিনটা ক্লিন করে নিলাম, যেটা আমাদের স্কিনকে রিফ্রেশ করতে হেল্প করে। সো এখন হচ্ছে আমরা প্যাকটা অ্যাপ্লাই করে দিব, আর সবসময় আমরা যখন প্যাকটা অ্যাপ্লাই করব ট্রাই করব
যেন হচ্ছে এই অ্যাঙ্গেলে প্যাকটা আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। এভাবে প্যাক অ্যাপ্লাই করলে তো দেখা যাচ্ছে যে খুব সহজে পুরো ফেসটা কভার হয়ে গেল। কভার হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, এই প্যাকটা অ্যাপ্লাই করার পরে কতক্ষণ ওয়েট করতে হয়? আমরা এটা ড্রাই হওয়া পর্যন্ত, একদম 100% ড্রাই না, যখন দেখবো যে ফেসটা টান টান হয়ে যাচ্ছে, ড্রাই ভাবটা চলে আসছে প্রোডাক্টের, তখনই আমরা মুছে ফেলবো। একদম ড্রাই না করাই ভালো, তাতে হচ্ছে স্কিনের ড্রাইনেসটা আরও বেড়ে যায়। যেহেতু এটা ট্যান এবং ব্ল্যাক প্যাচ রিমুভ করার জন্য একটা প্যাক, এটাকে আমরা বাইরে থেকে আসার পরপরই ইউজ করলে বেশি রেজাল্ট পাবো? বেশি রেজাল্ট পাবো। অনেক সময় যেটা হয় যে আমরা বাইরে থেকে এসেই আমরা খুব হেভি কিছু মানে অ্যাপ্লাই করবো বা বারবার ফেসিয়াল করবো বা এত কিছু সময় থাকে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্কিনটাকে ভালো করে হচ্ছে ক্লিন করে নিব, তারপরে যদি আমরা ট্রাই করবো, যদি আমাদের স্কিনে ব্রন না থাকে, যাদের স্কিনে ব্রন নেই তারা হচ্ছে একটু স্কার্ভিং করে নেওয়া ট্রাই করবো। অনেক দেখা গেছে যে মমতা সারবালের স্কার্ভটাও আছে, সেটাও ইউজ করতে পারে। দর্শকদের সুবিধার্থে বলতে চাই, মিল্ক স্ক্রাব রয়েছে, অরেঞ্জ স্ক্রাব রয়েছে, আরও নানা ফ্লেভারের মমতা সারবাল প্রোডাক্টসের স্ক্রাব রয়েছে, যার যে ফ্লেভার পছন্দ অল টাইপ স্কিনের জন্য উপযুক্ত আপনারা নিয়ে নিতে পারেন। তখন স্কার্ভিংটা করে নিব, এরপরে যদি দেখি আমার স্কিনে ব্রন আছে আমরা স্কার্ভিংটাকে স্কিপ করতে পারবো। যেমন আপুর স্কিনে ব্রনের একটা প্রবলেম ছিল, সেক্ষেত্রে আমরা স্কার্ভিংটা স্কিপ করেছি, তারপরে প্যাকটা দিয়েছি। প্যাকের যেগুলো ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করেছি, মিল্ক এবং হলুদের গুঁড়ো, ভেষন, এগুলোর কাজ আমরা অনেকেই জানি। তারপর একটু বলছি যে মানে দুধটা হচ্ছে আমাদের বলি রেখা বা হচ্ছে অ্যান্টি এজিংটাকে কমায় দেয়। আমরা হয় না অনেক সময় বয়সের আগে আমাদের স্কিনে এখন বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে এটা দেখা যায়। হ্যাঁ, তারপর হলুদের গুঁড়োটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করে দেয় ইনস্ট্যান্ট, এবং ভেষনের গুঁড়োটা হচ্ছে স্কিনটাকে মানে হয় না অনেক সময় ড্রাইনেস বা ডালনেসটা চলে আসে, সেটা হচ্ছে মৃত কোষটাকে আর কি মানে রিলিজ করে দেয় হচ্ছে ভেষন। সো আমরা এই তিনটা ইনগ্রিডিয়েন্টস যখন বাইরে থেকে এসে রেগুলার অ্যাপ্লাই করবো, তখন দেখা গেছে আমাদের স্কিনটাও ভালো থাকলো, দিন শেষে আমাদের খরচটাও কমে গেলো, মানে আমাদের স্যালনেও যেতে হলো। তার মানে এই প্যাকটা আমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারবো। ওকে, মমতা রেড গোল মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আপনি আপনার নিজের জন্য কি কি করেন? আমারও সময় কম থাকে বা হচ্ছে সবসময় মানে স্যালনে থাকা হয় না বা স্যালনে সবসময় সার্ভিসটা অনেক লং টার্মে সার্ভিস নেওয়া হয় না। সো আমি ট্রাই করি ছোটো ছোটো ট্রিপসগুলো আর কি ফলো করার জন্য, যে হালকার উপরে হাতের কাছে আছে এরকম কিছু দিয়ে একটা প্যাক রেডি করে দেখা গেছে আমি একটা নাস্তা রেডি করছি খাওয়ার জন্য বা অন্য একটা কাজ করতে পারছি, ইজিলি হাতের কাছে থাকে যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে এগুলো একটু মেনটেন করা ট্রাই করি আর কি। ওকে, তো আমার মনে হয় এখন আমরা প্যাকটা রিমুভ করে ফেলতে পারি। হ্যাঁ, অনেকটা ড্রাই হয়ে গেছে, রিমুভ করতে পারি। জাস্ট এইভাবে দিয়ে যদি আমরা উপরের দিকে টান দিই, একদম আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি স্কিনটা কিন্তু ব্রাইটেনিংটা বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি, অলরেডি একটা চেঞ্জ চলে এসেছে। সো এইভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে পুরো ফেসটা ক্লিন করে দিব জেন্টলি, খুব বেশি প্রেসারাইজড করে কিন্তু ফেসে আমরা কোনো কিছুই ক্লিন করব না, খুব আলতোভাবেই হচ্ছে আমরা ফেসটা ক্লিন করে ফেলবো। যে কোনো প্যাক রিমুভ করার পরে দেখা যায় একটু রোজ ওয়াটার অথবা টোনার স্প্রে করলে খুব বেটার হয়, কারণ হচ্ছে আমরা এতক্ষণ যেটা করেছি ফেসটাকে ক্লিন করেছি, আবার একটা প্যাক ইউজ করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পোর্সটা ওপেন হয়ে আছে। তো এখন আমরা হচ্ছে মমতা সারওয়ালের এই টোনারটা ইউজ করে দিব। ওকে, অল্প পরিমাণে হচ্ছে একটা কটনের নিয়ে, এটা যার যার প্রেফারেন্স অনুযায়ী, কেউ ডাইরেক্ট মুখে স্প্রেও করতে পারেন, আবার কেউ কটন প্যাডে নিয়ে সেটাও মুখে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করতে পারেন। যখন আমরা ক্লিন করি তখন আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, টোনার কিন্তু আবার পোর্সগুলোকে তাদের নিজের জায়গায় ফিরে আসতে হেল্প করে। সো ইটস ইম্পর্টেন্ট আফটার ক্লিনজিং অ্যাপ্লাই আ টোনার, রাইট? সো আমরা হচ্ছে এইভাবে ডেইলি রুটিনে হচ্ছে আমাদের স্কিন কেয়ারটাকে রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার কাছ থেকে অনেক অনেক হেলদি টিপস পেয়েছি যেগুলো আমি ফলো করবো এবং আমি জানি আমার দর্শকরাও ফলো করবে। তো আপুর জন্য মমতা সারবাল প্রোডাক্টসের পক্ষ থেকে একটি ছোট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ মমতা সারবালকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য এবং আপনার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে, খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতা সারবাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং যে ফেস প্যাকটি আপনাদেরকে দেখিয়েছি এটা আপনারা রেগুলার বেসিসে ইউজ করবেন এবং উপকৃত হবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ঘরোয়া রূপচর্চার আরও খুঁটিনাটি বিষয় নিয়ে হাজির হয়ে যাব নেক্সাস টেলিভিশনের পর্দায়। আজকের মতো আল্লাহ হাফেজ।